হ্যালো বন্ধুরা রহস্যময় কাহিনীর নতুন পর্বে আজ আমরা জানতে চলেছি এক অভিশপ্ত মমি সম্পর্কে হ্যাঁ এই অভিশপ্ত মমি আবিষ্কারের পর থেকেই মৃত্যু ঝড় বইতে শুরু করে তো বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের অদ্ভুত বাংলা নিউজ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন যেমনটি আপনি জানেন যে মিশর পিরামিডের জন্য বিখ্যাত তাই অনেক মমি এখানে সময়ে সময়ে পাওয়া যায় ১৯২২ সালেও এখানে একটি মমি পাওয়া গিয়েছিল যার আবিষ্কারের পর যেন একটি মৃত্যু ঝড় এসেছিল এই মমি আবিষ্কারের পর এই কর্মসূচির সঙ্গে যুক্ত সকল মানুষ মারা যেতে শুরু করে এবং শেষ ব্যক্তি মারা যাওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে তো জেনে নেওয়া যাক সেই মমিটি কার ছিল এবং কি অভিশাপের কারণে মানুষ মরতে শুরু করে তো প্রকৃতপক্ষে আজ থেকে প্রায় বিরানব্বই বছর আগে উনিশশো সালে অর্কোলজিস্ট হাওয়ার্ড কার্টার মিশরীয় সম্রাট তুতেন খামুনের সমাধি আবিষ্কার করেছিলেন তুতেন খামুন আঠারো বছর বয়সে একটি রোগের কারণে মারা যান এবং তিন হাজার বছর পরে তার কবরটি আবিষ্কার করা হয়েছিল আপনি জেনে অবাক হবেন যে তুতেন খামুনের সমাধির চারপাশে বিপুল পরিমাণ মূল্যবান সম্পদ সমাধিত করা হয়েছিল এবং এই কারণে লোকেরা সেখানে একটি লেখা বা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা উপেক্ষা করতো এই সমাধির দরজায় স্পষ্টভাবে লেখা ছিল যে রাজা তুতেন খামনের শান্তি বিঘ্নিত যে করবে তাকে মৃত্যুর মুখোমুখি হতে হবে মানুষ এই সতর্ক বাণীকে হালকাভাবে নিয়েছিল কিন্তু তারপর শুরু হলো মৃত্যু প্রক্রিয়া যা থামার নামই নিচ্ছিল না এবং মানুষ একের পর এক মারা যেতে লাগলো এই সমাধিটি খোলার সঙ্গে সঙ্গেই প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টারের দলের সদস্যদের হত্যা করা শুরু হয় এবং প্রথম নাম লর্ড জর্জ কার্নারাভারের যিনি প্রথম খামনের মমি স্পর্শ করেছিলেন মর্মান্তিক বিষয় হল মশার কামড়ে কর্ণভানের মৃত্যু হয়েছে একইভাবে দলের আরও অনেক সদস্য মারা যান দলের সদস্যদের ক্রমাগত মৃত্যুর পর হাওয়ার্ড কার্টার এই মমিকে আবারও একই তোমাদের দাফন করতে বলেন কিন্তু সময়ের পর হাওয়ার্ড কার্টারও কিছু রহস্যজনক রোগের কারণে মারা যান লোকেরা বলেন যে কার্টার সম্ভবত এই মমির অভিশাপ বুঝতে পেরেছিলেন কিন্তু তা সত্ত্বেও এই অভিশাপ থেকে হাওয়ার্ড পালাতে পারেননি এবং তাকে তার জীবন হারাতে হয়েছিল হাওয়ার্ড কার্টার তার দলের সর্বশেষ সদস্য যিনি মারা যান এমন পরিস্থিতিতে বীরশের সামনে এটি প্রকাশ করা হয়েছিল যে তুতেন মমি একটি অভিশপ্ত মমি তো বন্ধুরা এই ছিল তুতেন খামুনের মনির অভিশপ্ত হওয়ার কারণ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের অদ্ভুত বাংলা নিউজ চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন